সরকারকে অপবাদ দিতে গুম খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। অভিযোগ করেন, ক্রমাগত মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে বিএনপি। কারাগারে 13 জনকে মেরে ফেলার যে অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে সেটি ঠিক নয় উল্লেখ করে বিএনপিকে তথ্যপাত্র দেবার আহ্বান জানান তিনি। বিএনপির সাম্প্রতিক কর্মসূচি লিফলেট বিতরণে ব্যর্থতা আড়ালের চেষ্টা বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার কথা কথা গুম খুনের কথা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে আছে। সরকারকে অপবাদ দিতে গুম খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। অভিযোগ করেন, ক্রমাগত মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে বিএনপি। কারাগারে 13 জনকে মেরে ফেলার যে অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে সেটি ঠিক নয় উল্লেখ করে বিএনপিকে তথ্যপাত্র দেবার আহ্বান জানান তিনি। বিএনপির সাম্প্রতিক কর্মসূচি লিফলেট বিতরণে ব্যর্থতা আড়ালের চেষ্টা বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার কথা কথা গুম খুনের কথা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে আছে। সরকারকে অপবাদ দিতে গুম খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। অভিযোগ করেন, ক্রমাগত মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে বিএনপি। কারাগারে 13 জনকে মেরে ফেলার যে অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে সেটি ঠিক নয় উল্লেখ করে বিএনপিকে তথ্যপাত্র দেবার আহ্বান জানান তিনি। বিএনপির সাম্প্রতিক কর্মসূচি লিফলেট বিতরণে ব্যর্থতা আড়ালের চেষ্টা বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার কথা কথা গুম খুনের কথা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে আছে।